আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টেকনোলজি অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে। আজকে এই কেটিএস এর মাধ্যমে আপনাদেরকে স্ট্রাডলটা একটা যে কন্ট্রোল সার্কিট রয়েছে আমাদের সেটা ডিজাইন কিভাবে করে সেটা কিন্তু আজকে এই কেটিএস এর মাধ্যমে ডিজাইন করে এবং সিমুলেশন করে আমরা দেখব কিভাবে এই কেটিএস এর মাধ্যমে আমরা ডিজাইন করব। তো চলুন তাহলে এই কেটিএস এ আমরা ডিজাইন করি। এইভাবে এই কেটিএস আমি ঢুকলাম, এই পেজটাকে ক্লিক করলে চলে যাবে। কি করতে হবে আমাকে লাইব্রেরি সেকশনটা নিতে হবে, যেহেতু এখানে আমার টুলস রয়েছে। লাইব্রেরি সেকশন কোথায় রয়েছে? এই জায়গায়, এই দেখুন, লাল হলুদ সবুজ দেখাচ্ছে, এই চার কোনাওয়ালা, সেগুলোতে কিন্তু ক্লিক করলে দেখবেন আপনার এই লাইব্রেরি সেকশনটা পেয়ে যাবেন। তো লাইব্রেরি সেকশনটাতে আমাদের কি আছে, আমাদের ইনস্ট্রুমেন্টগুলো, কম্পোনেন্ট, ডিভাইসগুলো রয়েছে, সেই ডিভাইসগুলোকে নিয়ে আমরা কিন্তু আমাদের এই সেকশনে কাজ করে নেব। তো চলুন, যেহেতু আমরা স্ট্রাডলটা কন্ট্রোল সার্কিট তৈরি করবো, স্ট্রাডলটা কন্ট্রোল সার্কিটের জন্য যে সমস্ত কম্পোনেন্টগুলো প্রয়োজন, সেই কম্পোনেন্ট বা ডিভাইসগুলোকে আমরা আমাদের ফিল্ডে নিয়ে আসবো। তো প্রথমে আমি কী করবো, আমাদের মোটর এবং পাওয়ার সাপ্লাইগুলোকে নিয়ে একটা পাওয়ার সাপ্লাই নিলাম, থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই, যেহেতু একটা আমরা ইন্ডাকশন, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নেব। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্ট্রাডলটা, কারণ এটা কীভাবে কানেক্ট করলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর লেখা আছে সেটাকে নিব। ডাবল ক্লিক করবো, ক্লিক করলে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরটা চলে আসবে। ডিভাইসগুলো কীভাবে নেবো সেটা তো আপনাদেরকে বলেছি। যখন যে ডিভাইসটা আমরা নিতে চাচ্ছি সেই ডিভাইসটাকে উপরে আমরা দেখুন, যখন মাউসের কার্সরটা নিয়ে আসছি তখন কিন্তু আপনার একটা কালার চেঞ্জ হচ্ছে এবং নিচে একটা দাগ পড়তেছে। তখন আপনি যদি ওয়ান ক্লিক করেন তখন কিন্তু এক দেখাচ্ছে, আর ডাবল ক্লিক করলে তখন কিন্তু এই কর্নারে আমরা ডিভাইসটা চলে আসবে। তখন এরপরে দেখুন, আমি যে ডিভাইসগুলো, যে ডিভাইসটা আমার পাওয়া যায় সেটা হচ্ছে, কম্পোনেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার নর্মালি ওপেন কন্ট্যাক্ট, ট্রিপল ওপেন কন্ট্যাক্ট। তো আমি নর্মালি ওপেন ট্রিপল কন্ট্যাক্ট নিব। এটা হচ্ছে আমাদের যে তিনটা কন্ট্যাক্টার প্রয়োজন মেইন স্টার এবং ডেল্টার জন্য, সেই তিনটা কন্ট্যাক্টার আমরা এখন নেব। সেটা হচ্ছে, প্রথমে আমি একটা নিলাম, এই যে নর্মালি ওপেন ট্রিপল কন্ট্যাক্ট, আরেকটা নিয়েছি ডেল্টার জন্য, আরেকটা নিব স্টারের জন্য, স্টারের জন্য আরেকটা কন্ট্যাক্ট নিয়েছি। ঠিক আছে, দেখুন আমরা তিনটে কিন্তু নর্মালি ওপেন ট্রিপল কন্ট্যাক্ট নিয়ে নিলাম। এখন এগুলো সোজাসুজি হয়ে আছে, আমরা অর্ডারি করে নিব। তো সেক্ষেত্রে এটা যখন আমরা একটু ভার্টিক্যাল করার দরকার হয় বা হরিজেন্টাল করার দরকার হয়, এখন হরিজেন্টালি আছে, ভার্টিক্যাল করার দরকার হয় তাহলে আমি ভার্টিক্যাল কীভাবে করবো, তখন প্রথমে আমি যদি এটাকে করে নিই, এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন রোটেট অপশনটা চলে আসবে, তখন আপনি আপনার ইচ্ছে মতো রোটেট করে নেবেন, তখন ভার্টিক্যাল হয়ে যাবে। ওগুলোকে আমি করে নিলাম। এবার কি করবো বন্ধুরা, আমরা কানেকশনগুলো দিয়ে নিব। তো এখানে দেখুন, যে বলেছিলাম যে উপরে ছোটো ছোটো বিন্দু রয়েছে, এগুলো কিন্তু, এগুলোতে কী করা যায়, আমরা এটার ডিভাইসের নামটা লিখে দেওয়ার জন্য আমরা এগুলো দিয়ে রেখেছি। এটা একটা যখন আমি ক্লিক করবো, এখানে দেখুন ডাবল ক্লিক করলে একটা বক্স আসছে, সেই বক্সে আমরা নামটা লিখে দেবো। এটা যেহেতু মোটর, মোটর নামটা লিখে দিলাম। তো এবার মোটরটা তো এখানে রাখলে আমি এই কানেকশনগুলো দিলে কানেকশন দেওয়া যাবে, কিন্তু দেখতে ভালো লেখাবে না, তাই আমাকে এই মোটর লেখাটা একটু সরিয়ে নিতে হবে। তাহলে সরিয়ে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখন ক্লিক করলে কিন্তু সরাতে পারবো না, তখন প্রথমে আমাকে ডিভাইসটিকে সিলেক্ট করে নিতে হবে। তখন সব, যখন মোটর এবং ডিভাইস সিলেক্ট হয়ে যায় তখন মোটর আপনার মাউসের লেড বাটন চেপে ধরে কিন্তু আপনার ইচ্ছা মতো জায়গায় সরিয়ে নিতে পারবেন। তো এইভাবে সবগুলোতে একইভাবে কাজ করতে পারবেন। এভাবে দেখুন আমি সরিয়ে নিলাম, অন্যান্য কন্ট্যাক্টের নামগুলো সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিলাম। তো এবার কী করি, আমি এগুলো কানেকশনটা দিয়ে দিই, কন্ট্রোল কানেকশনটা একটু পরেই দিব, কানেকশনটা দিচ্ছি। তো কানেকশন দিয়ে দেওয়ার সময় আমাকে কী করতে হবে, তখন যখন আমি লাইন টু লাইন কানেকশন দেবো, তখন একটা, যখন যে লাইন থেকে টানবো সেই লাইনে যখন আমি মাউসের কার্সরটা নিব দেখুন, তখন একটা বিন্দু দেখাবে, সেই বিন্দুর উপর আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আর একটা যখন টেনে যে যেখানে আমি কানেকশন দিতে চাচ্ছি সেখানে নিয়ে আসবো, সেখানে নিয়ে এসে ছেড়ে দেবো, ছেড়ে দিলে কিন্তু আমার একটা ওয়্যার কানেকশন হয়ে যাবে। এভাবে আমি অন্যান্য কানেকশনগুলো দিয়ে নিব। এভাবে আরেকটা কানেকশন দিলাম, দেখুন এখানে কিন্তু ডাবল একটার উপর একটা পড়ে গেছে, আমি এটাকে সরিয়ে নেবো। কীভাবে সরাবো, তো এখানে মাউসের কার্সরটাকে নিয়ে মাউসের লেড বাটনটা চেপে ধরলে রেড কালার হয়ে গেল, চেপে ধরে রাখবো, চেপে ধরে আমি যেখানে, যে কোনো ইচ্ছে মতো মুভ করবো, মুভ করলে যেখানে দরকার সেখানে এটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে আমাদের কানেকশনটা হয়ে যাবে। এভাবে কিন্তু সবগুলো কানেকশন আমরা কিন্তু করে নেব। তারপর দেখুন আমি কানেকশনটা করে নিচ্ছি, এরপরে আপনারা আপনাদের মতো করে কানেকশন করে নেবেন, সুন্দর করে ডিজাইন করবেন, সাজাবেন, তাতে সুন্দর লাগবে। আমি আপনাদের দেখানোর জন্য কোনোরকম ভাবে
কানেকশনগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এবার আমি এই কানেকশনটা করে নিই, এভাবে প্রথমে কানেকশনটা করে নেওয়াই ভালো, তা না হলে ভুল হতে পারে। এখানে কিন্তু দেখুন আমি কিন্তু এই স্টার এবং ডেল্টার দুইটার কিন্তু পাশাপাশি এই কর্নার সাথে কর্নার, এই মাঝখানের সাথে মাঝেরটা রাখছে এবং এই কিনারের সাথে কিনারের সাথে কিনারের কিনারটা সংযোগ করে দিয়েছি। এবার এই তিন স্টার যেহেতু আমরা এটা করব, তাহলে স্টার তো জানেন স্টারতে এই তিনটা কিন্তু একসাথে কানেকশন করা থাকে, শর্ট থাকে, শর্ট করে নিলাম। এবার কি করব, এই মেইন পাওয়ার থেকে আমি ডেল্টাতে যখন পাওয়ারটা দিব তখন কিন্তু একটু এলোমেলো করে দিতে হবে, দুইটা ফেজ একটু আমাকে আলাদা করে নিতে হবে। দুইটা ফেজ আলাদা করে নেব, আমি প্রথম পেজটা এই সাইডের সাথে সাইড করে দিলাম, মাঝখানের পেজটাকে আর ওই সাইডের পেজটাকে আমি একটু আলাদা করে নেবো। মাঝখানের পেজটা পাশে কিনারে দিলাম আর সাইডের যে পেজটা আছে ওটা মাঝখানে লাগিয়ে নিলাম। এবার কি করব, তাহলে আমার আর কানেকশন কি রয়েছে, জেড এক্স ওয়াই এই তিনটা কানেকশন বাকি রয়েছে। এই তিনটে কানেকশন আমি কি করব, এই তিনটে কানেকশন করার সময় আমাকে দেখে নিব এই এই সাইডের যে কানেকশনটা আছে এই কানেকশনটা এটার সাথে কোন কোনটার সাথে লাগানো আছে সেটা দেখে নেবো, ডেল্টা ম্যাচটার সাথে সেটার সাথে কানেকশন। তাহলে এই প্রথমে ডান সাইডের যে কানেক্টর কানেকশনটা আছে কানেকশনটা নিয়ে নেবো, এটা কিন্তু বরাবর যে কানেকশনের সাথে রয়েছে ওয়্যারের সাথে রয়েছে সে ওয়্যারের সাথে আমরা কিন্তু কানেকশনটা করে দিলাম দেখুন সেমলি। তারপর আবার এই মাঝখানটা কিন্তু মাঝখানটাতে করবো, তাহলে মাঝখানটা কোনটা নিশ্চয়ই এটা দেখুন, এই যে মাঝখানটা এখান থেকে এখানে কিনারে হলে হোক কিন্তু এখান থেকে আমাকে হিসাব করে নিতে হবে এই মেইন মাঝখান মাঝেরটা কোনটা এবং কিনারেরটা কোনটা, এই জন্য আমাদেরকে এই হিসাব করে নিতে হবে। কিন্তু এখানে হিসাব করলে হবে না, এখান যেহেতু মাঝেরটা এখান থেকে এসে কিনারে এক্সটার সাথে লাগছে সেজন্য আমি এই এক্স ওয়াই জেডের ওয়ারটা মাঝখানে দিলাম, আবার জেডটা বাকি যেটা খালি রয়েছে সেটাতে আমি কানেকশন করে দেব। এভাবে কিন্তু প্রপার কানেকশন করবেন, তা না হলে আপনাদের মোটর এবং ডিভাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে ঘটতে পারে, সাবধানে কাজ করবেন। তো চলুন এবার আমরা কন্ট্রোল ডিভাইসটাকে ডিজাইন করে নেব। অবশ্য আপনারা ডিজাইন করতে জানেন, তারপরও আপনাদেরকে এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ডিজাইন করতে হয় সেটা শেখানোর জন্য আমি ডিজাইনটা দেখাচ্ছি। তো এবার কন্ট্রোল সার্কিট ডিজাইন করার জন্য আমাকে স্টার্ট স্টপ দুইটা সুইচ নিব, স্টার্ট সুইচ নিলাম, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক আমার চলে আসবে স্টপ সুইচ, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখুন স্টার্ট স্টপ সুইচ চলে আসছে, আমি দুটাকে কানেকশন দিয়ে নিলাম। এবার কি করব, আমার এখানে একটা ফেজ লাইন দিব, এখান থেকে আমি ফেজ লাইনটা নিতে পারি, আমি আলাদা একটা ফেজ লাইন দিলাম, একটা ফেজ লাইন নিলাম, ফেজ লাইন নিয়ে আমি একটা ফেজ লাইন আলাদা করে দিলাম। তো আমাকে আবার এই সমস্ত নর্মালি ওপেন কন্ট্যাক্টের জন্য যে আমাদের কয়েল দরকার সেই কয়েলটা কিন্তু আমি নিতে হবে, সেই কয়েলটা হচ্ছে এই কন্ট্যাক্টার লেখা আছে এখানে, এটা হচ্ছে কয়েল কন্ট্যাক্টার কয়েল, সেই জন্য এখানে কন্ট্যাক্টার কয়েল লেখা আছে। আমরা স্টার ডেল্টা এবং আপনার মেইনের জন্য যে তিনটা কন্ট্যাক্টার নেওয়া দরকার কন্ট্যাক্টার কয়েল নেব, তিনটা কন্ট্যাক্টারের জন্য তিনটা কয়েল নেব, একটা নিলাম আর একটা নিলাম, দুটো নিলাম আরও একটা নেব কন্ট্যাক্টার কয়েল আর একটা নিয়ে নিলাম। সেক্ষেত্রে এবার আবার আমাদের এখানে দেখুন আরেকটা কী দরকার, আমাদের একটা টাইমার দরকার, দেখুন টাইমার আছে অফ ডিলে অন ডিলে, আমাদের অন ডিলে টাইমারটা প্রয়োজন, অন ডিলে টাইমারটা আমরা নিয়ে নেবো যেহেতু আমরা অন ডিলে কাজ করব এই জন্য। তো এখন কী করবো, আমরা প্রাথমিকভাবে এদেরকে নিউট্রাল কানেকশনটা দিয়ে দিই, নিউট্রাল কানেকশনটা দিয়ে দেওয়ার পরে আমাদের কিছু কাজ আগিয়ে নিব। তো নিউট্রাল কানেকশনটা হয়ে গেল সবার সাথে, যেহেতু নিউট্রাল দিতে হবে কয়েলের একখানে ফেজ থাকবে আর একখানে নিউট্রাল করে দেব, সবগুলোকে নিউট্রাল কানেকশন শেষ করে নিলাম। এরপর দেখুন এবার আমাদের কন্ট্রোল কানেকশনের পালা, তখন আমি সরাসরি এখান থেকে ডাইরেক্ট মেইন কন্ট্যাক্টে দিয়ে দেবো একটা, এটা যদি আমরা মেইন কন্ট্যাক্ট ধরি মেইন, এবং আমি এটা যদি ডেল্টা হিসাব করি এবং এটা যদি আমি স্টার করি, এভাবে যদি আমি নাম দিয়ে দিই এবং এটা তো টাইমার টাইমার বলেছিলাম টাইমার নাম দিলাম, এবং এর নিচে দেখুন যে টাইমার এগুলো হচ্ছে টাইমার সেকেন্ড বা মিনিটে আমরা যে সেট করবো সেই সেটিং পয়েন্টটা আমরা কী করবো 10 সেকেন্ড দিয়ে দিলাম,
আপনার ইচ্ছে মতো আপনি মিনিট ঘন্টা সেকেন্ডে রাখতে পারেন। আমি 10 সেকেন্ডে রাখলাম, এভাবে দিয়ে দিব। তারপর টাইমারের কয়েলের পাওয়ারটি দিয়ে দিলাম। টাইমারের কয়েলের পাওয়ার দিয়ে আমার টাইমারের কানেকশনটা এবার মেইনের কয়েলের কানেকশনটা দিলাম। মেইন এগেনস্টে আমরা যেখানে জানি মেইনের অ্যানো হয়ে আমার মেইনটাকে দূরে রাখার জন্য একটা লেসিং করতে হবে। তারপরে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। তারপর একটা লেসিং কন্ট্যাক্ট নিয়ে নিলাম। এটা অবশ্য আপনারা আগে ডিজাইন করতে পারেন, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে কার এগেনস্টে নিলাম, মেইনের এগেনস্টে। তাই আমাকে এটাকে সি বুঝিয়ে দিতে হবে, এটা মেইনের জন্য কাজ করবে, এই কন্ট্যাক্ট ওপেন কন্ট্যাক্টটা মেইনের জন্য কাজ করবে। আর এই সমস্ত কন্ট্যাক্টগুলো কার জন্য কাজ করবে সেটাই বলছি। এখন বুঝতে পারবেন যে এখানে ক্লিক করলে আপনার ডিভাইসগুলো দেখাবে, আপনি কার আন্ডারে কাজ করাতে চাচ্ছেন সেটা। ধরুন আমি এখানে এটা মেইন কয়েলের জন্য রেখেছি এবং এটাকে রেখেছি ডেল্টা কয়েলের জন্য। তো আমাকে ডেল্টা সিলেক্ট করে দেবো আর এখানে স্টার কয়েলের জন্য সেটা সিলেক্ট করে দিলাম। তো এখানে যে কয়েলগুলো দিলাম, এখানে কয়েলগুলোকে আমি তাদের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো এইভাবে আমাদের কন্ট্রোল সার্কিটটাকে ডিজাইন করে নিতে হবে। এবার দেখুন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ডেল্টা কন্ট্যাক্টকে আমি কীভাবে কন্ট্যাক্ট দিব সেটা দেওয়ার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেব, নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে এরপরে আরেকটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেব, সেটা টাইমারের জন্য। এটা এটা হচ্ছে মেইন কন্ট্যাক্টের অ্যানো হয়ে, টাইমারের অ্যানো হয়ে এবং নর্মালি ক্লোজ স্টার নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের এনসি হয়ে কয়েলে চলে যাবে। এইভাবে অবশ্যই আপনারা জানেন, তারপর আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই না জানার কথা নয়। এটা জাস্ট আপনাদের ডিজাইনটা করার জন্য, শেখার জন্য, এই জন্য এটা করিয়ে দেখাচ্ছি। তো দেখুন এবার আমি কি বলেছিলাম যে এই কন্ট্যাক্টটা নিয়েছিলাম মেইন কন্ট্যাক্টের অ্যানোর জন্য এবং এটা নিয়েছিলাম টাইমারের জন্য। সেটা আমি যেগুলো যার জন্য নিয়েছি সেগুলো এখানে আমি সিলেক্ট নিলাম। এটা নিয়েছি স্টারের ক্লোজ কন্ট্যাক্টটা অক্সিলারি, সে স্টার কন্ট্যাক্ট আমি দিয়ে দিলাম। তারপর আমার স্টার কন্ট্যাক্টটাকে এখন কী করতে হবে সেটা আমি কী করবো, নর্মালি ও ক্লোজ কন্ট্যাক্ট নেব টাইমারের জন্য এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট আরেকটা নেব, সেটা হচ্ছে ডেল্টা ক্লোজ কন্ট্যাক্ট থেকে স্টারের ক্লোজ কন্ট্যাক্টে যাবে, কয়েলে যাবে, আপনারা সেটা জানেন। তো এইভাবে কিন্তু আমাদের কানেকশনটা কমপ্লিট করব, কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি কী করছি, এটা টাইমারের জন্য না, টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে ডেল্টা ক্লোজ কন্ট্যাক্ট হয়ে স্টার চলে গেল। তাহলে বন্ধুরা আমাদের কানেকশন কমপ্লিট হয়েছে। আমি এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে স্টপ সুইচ আর এটা হচ্ছে স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ। এভাবে কানেকশনটা হয়ে গেল। এখন আমি এগুলোর বোঝানোর জন্য মেইন ডেল্টা স্টার রান করলে কিন্তু এভাবে সঠিক ব্যবহার হয়েছে কিনা সেটা বুঝতে পারবো, আমার মোটরটা স্টার ডেল্টাতেই ঘুরবে। তো আমি এগুলো আরও ভালো করে বোঝানোর জন্য এগুলোকে আমি তিনটে ইন্ডিকেটর ল্যাম্পের মাধ্যমে দেখানোর জন্য তিনটে ইন্ডিকেটর ল্যাম্প লাগাবো। দেখানে কিনা ল্যাম্প, সে ল্যাম্প নিবো, ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমরা ল্যাম্পটাকে নিয়ে আসবো, তিনটে নিয়ে আসবো, যেহেতু একটা নিয়ে আসছি আরও একটা নিয়ে আসবো, আরও একটা নিয়ে আসবো মেইন ডেল্টা এবং এক্সট্রার জন্য। এভাবে আমি যখন ল্যাম্পগুলো নিয়ে আসি এবং ল্যাম্পগুলোকে কী করবো কানেকশন করে দিব, একটা নিউট্রাল কমন কানেকশন করে দিব প্রথমে কিনোটার সাথে। এইভাবে আপনারা কানেকশনগুলো করে নেবেন। এরপর আমি এগুলার নাম দিয়ে দিলাম, এটা দিলাম মেইন, তারপর এটা দিলাম ডেল্টা এবং এটা দিলাম স্টার, এর জন্য তারা ইন্ডিকেট ইন্ডিকেশন করবেন, সেই জন্য স্টার মেইন ডেল্টা নাম দিয়ে দিলাম। এখন আমি বাকি যে কানেক্টরটা বাকি রয়েছে সেগুলো আমরা করবো, মেইন কে একটা কানেকশন নেব, সেটা যদি আমি এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, কোনো সমস্যা নয়, যে কোনো জায়গায় দিলে কিন্তু আমার কানেকশনটা হয়ে যাবে। তো আমরা অ্যানো কন্ট্যাক্ট থেকেই দেবো সবগুলো, এটা ডেল্টার জন্য ডেল্টাতে দিয়ে দিলাম, তারপর এটা স্টারের জন্য স্টারে দিয়ে দিলাম। এটা অ্যানো কন্ট্যাক্ট থেকেই দিবেন, কন্ট্যাক্ট অ্যানো থেকে, অ্যানো থেকে দিলে কিন্তু আপনার যখন কন্ট্যাক্টটা অন হবে তখন কিন্তু আপনার অ্যান্সি হয়ে যাবে, তখন স্টার্ট হবে।
ইন্ডিকেটর গুলো জ্বলবে। তো ঠিক আছে, তাহলে আমাদের কানেকশনটা খুব ভালো হয়েছে। এখন আমরা রান করে দেখি কি অবস্থা, আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছে কিনা। তো রান বাটন তো আছে, দেখুন রান বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে রানে যখন যাবে তখন কিন্তু এখানে রেট দেখাবে, তখন কিন্তু আপনার এখানে পাওয়ার চলে আসছে। এখন এখন আমরা তাহলে স্টার্ট করবো, স্টার্ট করে নিব, স্টার্ট করে নিলাম। দেখুন স্টার্ট করে নিয়েছে আমাদের মেইন এবং স্টার্ট ধরে নিয়েছে, এবং টাইমার দেখুন টাইমিং হচ্ছে, টাইমিংয়ের পরে আমার ডেলটা যাচ্ছে কিনা আমরা সেটা দেখে নেব। তো দুই এই দেখুন ডেলটা চলে গেছে, তাহলে মেইন এবং ডেলটাতে চলে গিয়ে এখন মোটরটা কিন্তু ডেলটাতে, এই দেখুন মেইন এবং ডেলটাতে চলতেছে। তো বন্ধুরা দেখুন আমরা সাকসেসফুলি আমাদের ডিজাইনটা করতে পেরেছি, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে যদি আপনাদের কন্ট্রোল ডিজাইনগুলো করে আপনারা আগে থেকে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আরও বেটার হয়, এবং এখানে আপনাদের ইলেকট্রিক্যাল কন্ট্রোল যে কোনো কন্ট্রোল ডিজাইন আপনাদের ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা ডল বা আদার্স ডিভাইসগুলোকে কন্ট্রোল করার জন্য রিলে, এখানে দেখুন অনেকগুলো কন্ট্যাক্ট রয়েছে, রিলে কন্ট্যাক্ট রয়েছে, আপনার লিমিট সুইচ রয়েছে, লিমিট সুইচের মাধ্যমে অনেকগুলো কন্ট্যাক্ট ব্যবহার করতে পারেন, কন্ট্রোল সার্কিট ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছে মতো। এবং এখানে অনেকগুলো মোটর রয়েছে এবং সিস্টেমও রয়েছে, এলিভেটর সিস্টেম, গেট সিস্টেম, এগুলো কিন্তু আপনি আপনার কন্ট্রোল ডিজাইন করে এখানে আপনার সিমুলেশনটা করে দেখতে পারবেন এবং খুব ভালোই লাগবে তাহলে, এবং শিখতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো করে নিব। এবার দেখুন আমি যেটা আপনার দেখাচ্ছি এখানে, এটা কেটে দিলাম, এখন কাটা যাবে না যেহেতু রান মোটে আছে। তো স্টপ করে নিই একবার, স্টপ হয়ে কিনা, স্টপ হয়েছে দেখলাম, আবার রান করে নিই, রান করে নিলাম, দেখুন মেইন এবং স্টার্ট ধরছে এবং ডেলটাতে যাবে। একটু টাইমিং হওয়ার পরে 10 সেকেন্ড যেহেতু সময় দিয়েছি, 10 সেকেন্ড পরে যাচ্ছে, 4 সেকেন্ড দেওয়া যায় না, 5 সেকেন্ড পরে আসলে ভালো হয়, তাহলে মেইন এবং ডেলটা চলে আসছে দেখুন। তো বেসিক্যালি আমরা স্টার ডেলটা করার কারণটা আমরা জানি, কেন স্টেটালটা একটা মোটরের জন্য করে থাকি সেটা আমরা সবাই জানি। তাহলে চলুন এবার আমি স্টপ করে নিলাম, স্টপ করে নিই, আবার এখানে কিছু আমরা যদি এগুলা সেভ করে নিতে চাই তাহলে সেভ সেভ থাকবে, সেভ করে নিব, এভাবে সেভ বাটনে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের ফোল্ডার শো করবে, আমরা সেখানে নাম দেখি দিয়ে সেভ করে নিব। এভাবে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপরে যদি আমি এটা প্রিন্ট আউট করতে চাই, প্রিন্টিং আছে, প্রিন্ট আউট করে নিতে পারবো। এরপরে বলেছিলাম আমি যেটা কেটে দিলাম, বলেছিলাম যে এই সমস্ত ডিভাইসগুলো কতগুলো ডিভাইস আপনি নিয়েছেন সেই ডিভাইসগুলো দেখার জন্য একটা ডকুমেন্ট হবে, সেই ডকুমেন্টটা তৈরি করার জন্য এখানে দেখুন একটা ডকুমেন্ট লিস্ট অফ ইউজড এলিমেন্ট আছে, সেটাতে ক্লিক করলে সেই ডকুমেন্টটা চলে আসছে দেখেছেন। সেই ডকুমেন্টটা কিন্তু আমাদের কাছে আমরা কয়টা ল্যাম্প নিয়েছি, নিউট্রাল কয়টা নিয়েছি, অন ডিলে টাইমার, কন্ডাক্টর বা পুশ বাটন কয়টা নিয়েছি সেটা করে দেখাচ্ছে। এখন এখানে দেখুন আরেকটা জিনিস, আমি এখানে এটা সেট আপ করতে যাচ্ছি কিন্তু এখানে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি কী করবো, আমার এই কন্ট্রোল সার্কিটটা একটু সরানো দরকার। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছিলাম কীভাবে সরাবেন। দেখুন যদি আমি এটাকে সরাতে চাই, এটা পুরোটাকে, তখন আমি কী করবো, এটার যে কোনো একটা ডিভাইসের সাথে ডিভাইসকে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এটা পুরোটাই আপনার সিলেক্ট হয়ে যাবে। তখন আমি মাউস লেফট বাটন চেপে ধরে যে কোনো দিকে মুভ করতে পারবো। তো আমি এখানে মুভ করে রাখতেছি, এখানে রাখলাম, আবার এখানে ছেড়ে দিলাম, দেখুন একটু মুভ করে নিয়ে এসেছি, আবার এটাকে আমি একটু মুভ করতে যাচ্ছি, তখন কিন্তু আমি এখানে ডাবল ক্লিক করলাম যে কোনো একটা ডিভাইসে, তখন কিন্তু দেখুন সিলেক্ট হয়ে গেলো, তখন একটা ডিভাইসকে মাউস লেফট বাটন চেপে ধরে ধরে রাখলে কিন্তু যে কোনো দিকে মুভ করা যায়। আমি কি করবো, এটা একটু মুভ করে নিলাম এই প্রান্তে, তখন কিন্তু আমার সার্কিটটা নির্দিষ্ট জায়গায় রেখে ছেড়ে দিলাম, আমাদের মুভ হয়ে গেলো। এখন এটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো, যেহেতু এটা উপরে চলে আসছে, সরিয়ে নিয়ে আসলে তো দেখতেই পাচ্ছেন কীভাবে সরাতে হয়। সেই ডিভাইস থেকে ধরে আপনার মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেবেন, এদিক সেদিক মুভ করতে পারবেন, তখন কিন্তু একটা কালার অয়ের কালার চেঞ্জ হবে, দেখবেন আপনার মুভ করতে পারবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ডিজাইনগুলো করে আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন, এবং এই সফটওয়্যারের মধ্যে দিয়ে আপনাদের কন্ট্রোল ডিজাইনগুলো করে শিখতে পারবেন, কীভাবে কন্ট্রোল সার্কিটগুলো ডিজাইন করতে হয় এবং প্রপার ডিজাইন করতে হয় সেটা শিখে নেওয়া যাবে। তো আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে থাকবেন, এবং সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর সার্কিট কন্ট্রোল ডিজাইন সার্কিট ডিজাইন দেখাবো, সেটার দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের কমেন্টস জানিয়ে দেবেন কেমন লেগেছে।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।